আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার স্ক্রিনে একটি পাতা রঙের একটি পোকা আপনারা দেখতে পাচ্ছেন। এই পোকাটি খুবই বিষাক্ত এবং ভয়ঙ্কর। এই পোকার কামড়ে 5 মিনিটে আপনার মৃত্যু। এতটাই ভয়ঙ্কর, যেটা কামড়ে আপনার বেশি সময় আপনাকে বাঁচতে দিবে না, খুবই ভয়ঙ্কর। তো সবাইকে সতর্ক করার জন্য আজকের ভিডিওটি, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আমরা এই পোকাটি চিনতে পারি এবং সবাই সচেতন থাকতে পারি। পোকাটি দেখে আমরা যেন অতি তাড়াতাড়ি পোকাটাকে চিনতে পারি যে এই পোকাটি খুবই ভয়ঙ্কর এবং বিষাক্ত। কারণ এটার, এই পোকার কামড়ে হয়তো আপনার, আমার, আপনার ছেলে মেয়ের সকলের ক্ষতি হতে পারে এবং মৃত্যুও বরণ করতে পারি। যার ফলে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাই যেন এই পোকাটি দেখে যেন সবাই চিনতে পারে যে এই পোকাটি খুবই ভয়ঙ্কর। আমার স্ক্রিনে আরো একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে এই পোকার কামড়ে অনেক মানুষ ইতিমধ্যে মারা গিয়েছে। এই পোকাটি অনেকটাই বিষাক্ত, ভয়ঙ্কর। এই পোকাটি বিশেষ করে জঙ্গলে বেশিরভাগ থাকে, কারণ এটা পাতা রঙের কালার, যার ফলে এটা অনেক সময় মানুষের চোখে পড়ে না। যেহেতু পাতার রং সবুজ, পোকাটির রঙও সবুজ, যার ফলে অনেকের চোখের সামনে ভাসে না যে পোকাটি এই জায়গার মধ্যে রয়েছে, যার ফলে আমরা চিনতে পারি না। এজন্য আমাদের অনেক সময় দেখা গেছে অসচেতন ভাবে আপনার চলাফেরা করার কারণে এই পোকাটি আক্রমণের শিকার আমরা হতে হয়। এজন্য সবাইকে বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার স্ক্রিনে যে ছবিগুলো দেখছেন এগুলো সবকিছু কিন্তু রিয়েল, এখানে মিথ্যার কোনো আশ্রয় নাই। পোকাটি আপনারা ভালো করে যদি লক্ষ্য করে দেখেন, যে পোকাটির উপরের যে গায়ের রং বা গায়ের উপরে যে পশমগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে খুবই ভয়ঙ্কর, যেটা আপনার আমার ক্ষতি হতে পারে। এজন্য ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন, যাতে অন্যরা এই পোকা থেকে সচেতন হতে পারে, বিরত থাকতে পারে, সতর্ক থাকতে পারে। এজন্য সচেতনমূলক একটি ভিডিও এটা। তো সবাই বিশেষ করে এটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এই যাতে করে এই পোকাটিকে আমরা সকলে চিনে নিতে পারি আর এই পোকা থেকে আমরা যেন সকলেই সচেতন থাকতে পারি, বিরত থাকতে পারি। এই জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর মনে চাইলে আমার পেজটি এবং আইডি এবং চ্যানেল আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, সেখানে অনেক ধরনের ভিডিও রয়েছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা পেজে বা আইডিতে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।